Assalamualaikum warahmatullahi wabarakatuh. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত পরিমাণ দুঃখজনক বক্তব্য শুনতে পাচ্ছি, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে এখন বর্তমানে এরকমই দেখা যাচ্ছে। শিক্ষক শিক্ষিকারা ব্যাঙের মতো বসেছে, তলা ব্যাঙ তলা ব্যাঙ তলা ব্যাঙ তলা ব্যাঙ, তারপরে এরকম করে লাভ দিচ্ছে। হ্যাঁ, ঘ্যাঙর ঘ্যাং ঠ্যাঙর ঠ্যাং ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং। আরে ব্যাঙের লাভ শেখার জন্য কি স্কুলে যাওয়া লাগে? পাশের ডোবা থেকে তো শিখা যায়। এই যে ভিডিওগুলো দেখতে পেলেন, এরকম অবস্থা শুধু বাংলাদেশেরই নয়, বিভিন্ন দেশেরই এরকম অবস্থা দেখা যায়। আমরা ছোটবেলাতে স্কুলের মধ্যে এরকমই অবাস্তব কিছু ভঙ্গিমা করতে দেখেছি, যেগুলো দেখে মনে হতো যে এটা মানুষ করছে নাকি কোনো জীবজন্তু। সরকার যখন কোনো চাকরির ঘোষণা করে, তখন দেখা যায় যে 10 লক্ষ মানুষ ফর্ম ফিল আপ করেছে, সেই 10 লক্ষ মানুষের মধ্য থেকে মাত্র 1000 মানুষকে চাকরি দেওয়া হয়। এখানে একটি বড় সংখ্যাকে যাচাই বাছাই করে মাত্র 1000 মানুষকে চাকরি দেওয়া হয়, আর বাকি 10 লক্ষ মানুষ তো আর চাকরি পায় না। এখন আমার কথা হচ্ছে যে এই যে 10 লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মাত্র 1000 মানুষকে চাকরি দেওয়া হলো, সেই মানুষগুলোই বর্তমানে এই মাস্টার, যাদের অবস্থা এরকম। তাহলে সরকার 10 লক্ষ মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কি দেখে এদেরকে চাকরি দিয়েছে? তো আমার কথা হচ্ছে যে এই 10 লক্ষ মানুষের মধ্য থেকে ভালো ভালো 1000 মানুষকে চাকরি দেওয়া হলো, তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে বাকি আরও 10 লক্ষ মানুষের অবস্থা কী রকম হবে? চাকরি দেওয়ার সময় আমরা সেই 10 লক্ষ মানুষ যারা ভালো ছিল তাদেরকে বাদ দিয়ে কমা মানুষগুলোকে বেছে বেছে চাকরি দিচ্ছি, মনে হয় এটাই হয়ে থাকে। যদি তাই হয়, তাহলে তাদের কাছ থেকে আমরা কী শিক্ষার আশা নিতে পারি? আর আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে তাদের সময়কে নষ্ট ছাড়া আর কী ভাবতে পারি? সরকার কাছে এই ভিডিওগুলো কেমন লাগে জানি না, তবে এইসব ভিডিওগুলো অত্যন্ত খারাপ লাগে একজন পিতা মাতার কাছে, যারা তার সন্তানকে দেখতে চায় একটি শিক্ষিত আদর্শবান ভালো হিসাবে। তারা যদি স্কুলে গিয়ে এই সব ভণ্ডামি দেখে, যদি স্কুলে গিয়ে এরকম অবাস্তব জিনিসগুলো দেখে, তাহলে তাদের মনোভাব কী হবে? আমরা কী চাইছি আমরা নিজেই জানি না, আমাদের জাতিদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি তাও আমরা জানি না। আমরা কি চাই যে সবাই মূর্খ হয়ে যাক, অশিক্ষিত হয়ে যাক? যদি আমরা এটাই চাই, তাহলে স্কুল একবারে বন্ধ করে দেওয়া হোক। খেলা করা, খাওয়া দাওয়া, গল্প গুজব এবং এই যে জন্তুর মতো আজগবি ভণ্ডামি ভঙ্গিমা করা, এগুলো করার জন্য স্কুল নয়। আমাদের প্রত্যেকের ঘরে খাদ্য আছে, আমাদের খাদ্য চাই না, আমাদের শিক্ষা চাই। গান বাজনা, খেলাধুলা করার জন্য বা খাবার খাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠানো হয় না, স্কুলে পাঠানো হয় শিক্ষার জন্য। সেই মাস্টার যদি শিক্ষাই না দিতে পারে, তাহলে সেই সব মাস্টারদেরকে ধিক্কার জানাই। তাই অনুরোধ করব যে আপনারা শিক্ষা ব্যবস্থার উপরে একটু সতর্ক হন। শিক্ষা জাতির মেরুদণ্ড, যদি শিক্ষা উঠে যায় তাহলে দেশ পিছিয়ে যাবে। আজ আমাদের দেশগুলো থেকে অন্যান্য দেশ উন্নত হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা ঠিকমতো হয় না, অন্যান্য দেশে হয়। এই জন্য আমাদের দেশের ধনী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে অন্যান্য দেশে শিক্ষা নিতে পাঠায়, এবং স্কুলের প্রতিটি মাস্টার তার সন্তানকে তার স্কুলে না পড়িয়ে কোনো বোর্ডিং স্কুল বা মিশনে রেখে আসে। তার মানে সেই মাস্টার এটা বলতে চাইছে যে আমি যেখানে আছি সেখানে ভালো পড়াশোনা হয় না, আমার সন্তানকে একটু ভালোভাবে পড়াতে হবে, তাই তাকে মিশনে রেখে আসি। এই নীতি দেখা গিয়েছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে। একবার ফেরাউন ঘোষণা করেছিল যে কোনো মানুষকে শিক্ষা দেওয়া যাবে না, যদি মানুষের মধ্যে শিক্ষা ঢুকে যায় তাহলে মানুষ সচেতন হয়ে যাবে, মানুষ প্রশ্ন করবে এবং আমি রাজত্ব করতে পারবো না। এটাই কি সেই কারণ যে শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে দেওয়া হচ্ছে? যদি মানুষ শিক্ষিত হয়ে যায় তাহলে তো প্রশ্ন করবে এবং তাদের রাজত্ব করা শেষ হয়ে যাবে। এই জন্য কি শিক্ষা ব্যবস্থার ওপরে এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, নাকি এর পেছনে সরকারের কোনো হাত নেই, পাবলিকে এরকম করে যাচ্ছে? তবুও আমি বলবো এইসব মাস্টারগুলো সম্পর্কে সরকারকে সচেতন হওয়া দরকার। এই সম্পর্কে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কামনা করি এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজে শিক্ষিত হন এবং শিক্ষিত সন্তান তৈরি করুন।